আসসালামু আলাইকুম রিডিং স্কিল নিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস আমরা অনেকে ইংরেজি পড়েই বুঝতে পারি না এখন কথা হচ্ছে পড়ে বুঝতে না পারলে সেটা ইংলিশ কেন বাংলাটাও আমাদের কাছে কঠিন লাগবে আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনিও যদি ইংরেজি পড়ে বুঝতে না পারেন তাহলে এই ক্লাসটি শুধু আপনার জন্য আপনি যদি শেষ পর্যন্ত ক্লাসটি দেখেন তাহলে ইনশাল্লাহ ইংলিশের ভয় আপনার অর্ধেক কমে যাবে টিউট মাই নেম ইজ মুনসুর হাল্লাস অ্যান্ড আম হেয়ার টু হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর ইংলিশ উইথ কনফিডেন্স অ্যান্ড ফ্রিডম সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায় আপনি যদি আপনার সমস্যাটা বুঝতে না পারেন তাহলে আপনাকে ওষুধ দিব কি আপনি কেন বুঝতে পারেন না এটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে কেন আপনার সমস্যা কোথায় তো সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আমি তিনটা প্রশ্ন করব আপনাদেরকে এটা সঠিক অ্যান্সার দিবেন তাহলে আমি আপনাদের সমস্যাগুলো আপনাদেরকে ধরিয়ে দিব আমাদের প্রথম সমস্যাটা বা প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডিটার্মিনেশন অফ অ্যারোসেলস ইন দ্যমসফিয়ার ইস এ চ্যালেঞ্জিং প্রবলেম ইন ক্লাইমেট রিসার্চ বলতে হবে এখানে চ্যালেঞ্জিং প্রবলেম কোনটা ডিটার্মিনেশন নাকি অ্যারোসেলস নাকি অ্যাটমোসফিয়ার অর্থাৎ এখানে চ্যালেঞ্জিং সমস্যা যা চ্যালেঞ্জিং প্রবলেম আসলে কোনটা এই বাককে কি বোঝাতে চাচ্ছে কোনটাকে এই বাক্যে চ্যালেঞ্জিং প্রবলেম বলতে চাচ্ছে সেটা কি ডিটার্মিনেশন নাকি অ্যারোসেলস নাকি এটমসফিয়ার ইজ এ চ্যালেঞ্জিং প্রবলেম কোনটা আপনার জাস্ট কমেন্টে অ্যানসারটা দিবেন আমি আপনাদের অ্যান্সার গুলো দেখতেছি হ্যাঁ আচ্ছা ডিটারমিনেশন অ্যারোসেলস অ্যারোসেল ডিটারমিনেশন অফ অ্যারোসেল তারপর আমি একটু মিটে যাই অ্যাটমসফিয়ার এটমস্ফিয়ার এটমস্ফিয়ার মিটে অনেকে এটমস্ফিয়ার বলতেছে আচ্ছা সমস্যা নেই আপনারা অ্যান্সার করেন আপনাদের অ্যান্সার গুলো আমি পেয়েছি কে কি অ্যান্সার দিয়েছেন সবাই দেখতে পেরেছেন তো এখানে অ্যান্সার কোনটা হবে আমি বলে দিচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছেন অ্যারোসলস আবার অনেকে অ্যান্সার দিয়েছেন অ্যাটমসফিয়ার যারা অ্যারোসল এবং অ্যাটমসফিয়ার বলেছেন তাদের অ্যান্সার হয়নি তাহলে অ্যান্সার কি হবে এখানে অনলি ডিটার্মিনেশন এই বাক্যে কি বুঝাতে চাচ্ছে ডিটারমিনেশন ইজ এ চ্যালেঞ্জিং প্রবলেম এই বাক্যে বুঝাতে চাচ্ছে ডিটারমিনেশনটা একটা সমস্যা অ্যারোসল বা অ্যাটমসফিয়ার এগুলো সমস্যা না ঠিক আছে তাহলে এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম আপনার প্রথম সমস্যা হচ্ছে বাক্যের সাবজেক্ট নিয়ে মানে এখনো আপনি সেন্টেন্সের সাবজেক্ট চিনতে পারেন না চলেন এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য টিচার্স রেসপেক্টেড বাই স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং টু আ প্রোগ্রাম তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং টু আ প্রোগ্রাম বলতে হবে এখানে প্রোগ্রামে কারা অ্যাটেন্ড করতেছে টিচার্স নাকি স্টুডেন্টস টিচার্স নাকি স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং টু আর প্রোগ্রাম ওরা কমেন্ট করেন আমি দেখতেছি স্টুডেন্টস 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 টিচার টিচার স্টুডেন্টস হ্যাঁ টিচার স্টুডেন্টস ওকে আপনাদের মধ্যে থেকে ডিভাইডেড হয়ে গেছেন মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছে মনে হচ্ছে স্টুডেন্টস আবার মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে মনে হচ্ছে টিচার্স একজন একেবারে অ্যাডভান্সে চলে গেছে বোথ মানে উভয়ে যারা স্টুডেন্ট বলেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয় নাই ঠিক আছে অ্যান্সারটা কি হবে এখানে অনলি টিচার শিক্ষকরা টিচার্স আর অ্যাটেন্ডিং টু আ প্রোগ্রাম শিক্ষকরা একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে স্টুডেন্ট কিন্তু না তাহলে দেখেন আপনি যদি বাক্য পড়ে বুঝতে না পারেন মানে প্রশ্ন পড়ে বুঝতে না পারেন তাহলে অ্যান্সার করবেন কিভাবে এই বাক্যে বোঝাতে চাচ্ছে টিচার্স আর অ্যাটেন্ডিং টু আ প্রোগ্রাম আর আপনি পড়ে কি বুঝলেন স্টুডেন্ট ঠিক আছে তার মানে আপনি বাক্যটা পড়ে বুঝতে পারেন নাই এখান থেকেও আমরা সমস্যাটা ফাইন্ড আউট করলাম আপনার কোথায় সমস্যা মানে যেগুলো আমরা সমস্যা বলতেছি এগুলো কোনো সমস্যাই না মানে সেন্টেন্সের সাবজেক্ট চিনতে পারেন না যারা স্টুডেন্ট বলেছেন তারা সেন্টেন্সের সাবজেক্ট চিনতে পারেন না সাবজেক্ট হচ্ছে এখানে টিচার স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট না ঠিক আছে আচ্ছা আমি এখানে এর আরেকটা কোয়েশ্চেন করে ফেলি আচ্ছা বলেন তো এখানে মেইন ভার্ব কোনটা রেসপেক্টেড নাকি আর অ্যাটেন্ডিং দেখি পারেন কি না জাস্ট দশ সেকেন্ড সময় দিলাম রেসপেক্ট নাকি আর অ্যাটেন্ডিং রেসপেক্ট নাকি আর অ্যাটেন্ডিং কোনটা মেইন ভার্ব রেসপেক্ট মানে সম্মান করা অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা বা জয়েন করা তাহলে রেসপেক্ট নাকি অ্যাটেন্ড রেসপেক্ট নাকি অ্যাটেন্ড দেখি মেইন ভার্ব কোনটা এই তো মাসাল্লাহ আমি অনেকে রেসপেক্ট বলতেছেন অনেকে অ্যাটেন্ড বলতেছেন বলেন সমস্যা নেই ভুল হলে এখান থেকে শিখবেন রেসপেক্ট নাকি অ্যাটেন্ড আচ্ছা আমি আপনাদের অ্যান্সারগুলো গুলো দেখেছি সময় নষ্ট করব না কারণ আজকের ক্লাসে আমরা অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার দশ থেকে বারো বছরের ঘাটতিগুলো পূরণ করে দিবে আর আমি সব সময় ক্লাস শুরু করার আগে চ্যালেঞ্জ দিয়ে শুরু করি যে আজকের ক্লাসটি আপনার লাইফের সেরা ক্লাস হবে ইনশাল্লাহ লিখে রাখেন ক্লাস শেষে আপনার সাথে আমার কথা হবে যদি সেরা ক্লাস না হয় ক্লাস শেষে আমাকে বলবেন ধরবেন যে আপনি বলছেন সেরা ক্লাস হবে হয় নাই তার মানে আপনার আরেকটা সমস্যা আপনি এখনো বারবো চেনেন না বিলিভ মি অর নট আপনি এখনো মেইন বারবো চেনেন না তাহলে আপনি যে বাক্য পড়ে বুঝেন না এটা একটা সিম্পল ব্যাপার এটা কোনো জটিল কোনো ব্যাপার না আপনি বাক্য পড়ে বুঝবেন কিভাবে একটা বাক্য একটা বাক্যকে নিয়ন্ত্রণ করে সাবজেক্ট আর বার্ব তো আপনি যদি সাবজেক্ট না চিনেন বার্ব না চিনেন তাহলে আপনি কোন দুঃখে বাক্য পড়ে বুঝবেন আমাকে এটা বুঝান এটা আসলে আপনার কোনো দোষ না তাহলে এখানে রেসপেক্টেড কিন্তু বার্ব না এটা হচ্ছে অনেকের মাথায় হয়তো এখন আকাশ ভেঙে পড়বে কি ব্যাপার রেসপেক্টেড কিভাবে অ্যাজেকটিভ হয় এটা নিয়ে কথা বলবো ঠিক আছে ওরি মেইন বার্ব হচ্ছে আর অ্যাটেন্ডিং

কমেন্ট বক্সিবল ওকে আমি এই বাক্যের মেইন ভার্ব যারা ইনভলভ বলেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয় নাই এখানে অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াজ এক্সেম রহিম কিন্তু ইনভলভ করে নাই রহিম ইনভলভ এই কাজটা রহিম করে নাই ওয়াজ এক্সেমটেড এটা হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব তো যাদের কাছে ইনভলভ মনে হয়েছে তারা আর এই বাক্যটা পড়ে কখনোই বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা তাহলে এবার একটা সামারি দিই যে আপনার সমস্যাটা ধরাই দিই আপনি যেহেতু আজকে ডাক্তারের কাছে আসছেন আপনি আপনার সব রকম টেস্ট নিয়ে নিয়েছি সকল রকমের টেস্ট নিয়ে নিয়েছি তো একটা সেন্টেন্স একটা বড় সেন্টেন্সের প্রথমত সামারি বের করতে হয় কি বের করতে হয় সামারি সামারির জন্য লাগে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব হ্যাঁ কি লাগে সাবজেক্ট প্লাস মেইন ভার্ভ তারপর অবজেক্ট অথবা বাকি অংশ যেটা আছে ওটা নিয়ে নিলে হয়ে যায় তো এই তিনটা ব্যাপার সাবজেক্ট এবং মেইন ভার্ভকে মিলিয়ে পড়লে একটা বাক্যে সামারি বের করা যায় মানে একটা বাক্য বোঝা যায় আসলে বাক্যটা কি বলতে চাচ্ছে এটা বাক্য হোক কিংবা প্যাসেজ হোক এখন যদি আপনি সাবজেক্ট চিনতে না পারেন চিনতে না পারেন তাহলে আপনি বাক্য পড়ে বুঝতে পারবেন সহজ হিসাব তাই না বলবে একটা একটা আপনি আপনি বুঝবেন বুঝবেন আরেকটা আরেকটা তাহলে আপনাদের সমস্যা কোথায় সমস্যা সবাই দৌড়তে পারছেন আপনার গ্রামারে কোনো সমস্যা নাই আমি বলতেছি তো আপনার গ্রামারে কোনো সমস্যা নাই আপনি যত গ্রামার জানেন কোনো ইংলিশ কোনো ইংরেজি এত গ্রামার জানে না বিশেষ করেন আপনার বোকাবোলারি কি সমস্যা না বোকাবোলারিও সমস্যা নাই দেখেন এখানে টিচারের অর্থ জানেন রেসপেক্ট অর্থ জানেন স্টুডেন্ট জানেন এটেন জানেন প্রোগ্রাম জানেন তার মানে আপনার বোকাবোলারিও সমস্যা নাই আপনি জানেন ঠিক আছে আপনি বুঝতে পারেন নাই কেন সিম্পল জায়গায় সমস্যা সাবজেক্ট চেনেন না বার্ব চেনেন না তারপর আরেকটা সমস্যা আপনার প্রাপোজিশনের ব্যবহারগুলো বুঝেন না যেগুলো যেগুলা বাক্যের জন্য দরকার যা যা বাক্য বুঝার জন্য দরকার সেগুলো জানেন না আমরা মনে করি টেন্স পারলে ওই গ্রামার পারলে বোঝা যাবে না এগুলোর কোনো দরকার নাই দেখবেন কিছুক্ষণ পর আমরা দেখাবো আবার দেখেন এখানে হয়তো আপনি ডিটারমিনেশনের অর্থ জানেন না আচ্ছা ধরে নিলাম ডিটারমিনেশন মানে ডিটারমিনেশন তাহলে আমি যদি এটাকে এটা একটা নাউন তাই না তো আমি যদি রোহিম অর্থ না জানি করিম অর্থ না জানি কোনো সমস্যা আছে রহিমের অর্থ রহিম করিমের অর্থ করিম জানলে ভালো না জানলে নাই ঠিক আছে কিন্তু আমি তো বাক্যটা বুঝার কথা যে ডিটারমিনেশন একটা প্রবলেম মানে একটা সমস্যা এই বাক্য সমস্যা তো নাই কিন্তু আমার তো বাক্য বুঝার কথা বুঝাইতে পারছি তার মানে আপনার বোকাবুলারি সমস্যা না বাক্য বুঝার জন্য বোকাবুলারি কখনোই বাধা হতে পারে না এখন কথা হচ্ছে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি একদম মুখস্থ করে ফেলেন তারপরে পরীক্ষায় আপনার সবগুলো বোকাবুলারি কমন আসবে না এটাই স্বাভাবিক কখনোই আসবে না কিন্তু বোকাবলারি ছাড়াও বাক্য পড়ে বোঝা যায় সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবই আস্তে আস্তে সব কিছু শেয়ার করব তাহলে সমস্যাটা কি ধরাইতে পারছি সমস্যা ধরাইতে পারছি সমস্যা কোথায় এই বাক্যে সাবজেক্ট ডিটারমিনেশন এই বাক্যে সাবজেক্ট টিচার্স হ্যাঁ এই বাক্যে সাবজেক্ট রহিম এই বাক্যের বার হচ্ছে ইজ এই বাক্যের বার হচ্ছে আর অ্যাটেন্ডিং এই বাক্যের বার হচ্ছে ওয়াজ এক্সেমটেড তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমরা সাবজেক্ট বার চিনি না আর হচ্ছে ওই যে প্রাপোজিশনের ব্যবহারগুলো বুঝি না তাহলে সমস্যাটাকে সবাই ধরতে পারছেন একটু কমেন্টে লিখেন সবাই ইয়েস অথবা নো সমস্যা না বুঝতে পারলে নিজের সমস্যা যদি নিজে বুঝতে না পারেন তাহলে কোনো সলিউশন নেই নিজের সমস্যা নিজে বুঝতে না পারলে কোনো নেই সবাই যারা বিগিনার লেভেলে আছেন আপনাকে প্রথম কাজ হচ্ছে একটা বড় সেন্টেন্স দেখার সাথে সাথে সামারিটা বের করে ফেলা বাক্য দেখে ভয় পাওয়ার কিছু নেই বাক্য বড় হলে ভয় পাওয়ার কিছু নাই প্রথম কাজ কি বলেন সামারি বের করা সামারির জন্য কি লাগবে জাস্ট কিভাবে সামারি বের করতে হয় এটা দেখব প্রথম সেন্টেন্সটা যেটা আমরা বলেছিলাম সামারির জন্য কি লাগবে সাবজেক্ট লাগবে মেইন বার্ব লাগবে আর একটা কি লাগবে অবজেক্ট লাগবে অবজেক্ট মানে বাকি অংশ যেটা আছে কমপ্লিমেন্ট সেটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ডিটারমিনেশন আমরা যদি ডিটার্মিনেশনকে লিখি তারপর মেইন ভার্বটা লিখি তারপর বাকি অংশ যেটা আছে লিখি তাহলে বাক্যের সামারি হয়ে গেল ঠিক আছে সাবজেক্ট বসালাম বার বসালাম তারপর বাকি অংশটা বসালাম ব্যাস বাক্যের সামারি হচ্ছে ডিটারমিনেশন ইজ এ চ্যালেঞ্জিং প্রবলেম তাহলে বাকিগুলো আমাদের আর প্রয়োজন নাই বুঝার জন্য সামারি আমরা বুঝে গেলাম ডিটারমিনেশন একটা সমস্যা এটা নিয়ে এই বাক্য কথা বলতেছে ওকে নেক্সট সেন্টেন্সটা সেম সামারির জন্য কি লাগবে ইতিমধ্যে বুঝতে পারলেন সাবজেক্ট লাগবে মেইন বার্ব চিনতে হবে না হলে বুঝতে পারবেন না তারপর বাকি অংশ যেটা আছে এই বাক্যের সাবজেক্ট কি টিচার তলে সাবজেক্ট বসালাম টিচার ভার্ব কি আর অ্যাটেন্ডিং আর অ্যাটেন্ডিং বসালাম তারপর বাকি অংশটা কি আছে টু আ প্রোগ্রাম বাক্যের সামারি হচ্ছে দ্য টিচারস আর অ্যাটেন্ডিং টু আ প্রোগ্রাম শিক্ষকরা একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে তাহলে এই বাক্যের সামারি কি সাবজেক্ট তারপর আমরা ভার্ব বসালাম সাবজেক্ট হচ্ছে রহিম ভার্ব হচ্ছে ওয়াজ এক্সএমটেড তারপর বাকি অংশটা হচ্ছে ফ্রম একটি মিলিটারি সার্ভিস তাহলে রহিমকে বহিষ্কার করা হয়েছে বা এক্সেমটিড করা হয়েছিল কোথায় থেকে ফ্রম অ্যাক্টিভ মিলিটারি সার্ভিস থেকে এই যে এই স্যান্ডাসটা কিন্তু প্যাসিভে আছে কিভাবে বুঝবেন এটা প্যাসিভ শেখাই দিচ্ছে পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই উপায় পৃথিবীতে প্যাসিভের একটাই নিয়ম আছে প্যাসিভ চেনার একটাই উপায় যদি বি পরে বি থ্রি থাকে তাহলে সেটা প্যাসিভ প্যাসিভের ক্লাসে ডিটেলসে কথা বলবো কারণ প্যাসিভ ছাড়া ইংরেজি শেখা অসম্ভব আপনি যদি আরও একশো বছর চেষ্টা করেন যদি প্যাসিভ না জানেন তাহলে আপনি ইংলিশ পারবেন না বাকিগুলার কথা আমি বাদ দিলাম ইংলিশটা আপনি পারবেন না যদি প্যাসিভ না পারেন তাহলে বি ভার্ভ গুলা কি বিং এগুলো হচ্ছে বি ভার্ভ এই বি ভার্ভ গুলার পরে যখনই আপনি বি থ্রি দেখবেন বি থ্রি মানে কি বার্ভের ফার্স্ট পার্টিসিপল তখন আপনি চোখ বন্ধ করে বুঝবেন এটা প্যাসিভ সেন্টেন্স কোনো কথা নাই প্যাসিভ মানে কি সাবজেক্ট নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কি সে ওই কাজটা করে না এক কথায় শেষ মানে রোহিতমার এক্সএমটিডের কাজটা করে নাই তাহলে কে করছে জানি না জানা দরকারও নাই কিন্তু রোহিত ওই কাজের দ্বারা প্রভাবিত হবে মানে রোহিত নিজেই কাজ রোহিত এখানে কর্তা না সে নিজেই কাজ সে এই কাজের দ্বারা প্রভাবিত হবে মানে সে এক্সএমটিড করবে না বরংস তাকে এক্সএমটিড করা হয়েছে এখানে সে করে নাই বরংস তাকে করা হয়েছে ক্লিয়ার ব্যাপারটা আমি যদি আপনাকে কেন বুঝাচ্ছি কারণ আপনি প্যাসিভ ছাড়া তো ইংলিশ বুঝবেন না এই জন্য একটু ডিটেলসে দেখাচ্ছি ধরেন আমি বললাম যে রহিম উইল ইনভাইট তাহলে এটা হচ্ছে সেন্টেন্স রহিম ইনভাইট করবে সে নিজে করবে কিন্তু যখন এটাকে প্যাসিভ করে দিব বি বার্ভ দিব বি বার্ভের পরে বি থ্রি মানে প্যাসিভ তাহলে ইনভাইট ইট রহিম উইল বি ইনভাইট ইট কিছু যোগ করি যেমন ধরেন টু দা পার্টি তাহলে দেখেন রহিম উইল বি ইনভাইটেড টু দ্য পার্টি তাহলে কি এখানে রহিম ইনভাইট করবে না দেখেন এই যে বি হচ্ছে বিবার বার পরে বি থ্রি মানে প্যাসিভ উইল দ্বারা ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে সো এটা হচ্ছে ফিউচার প্যাসিভ হুম সরাসরি বাক্য দেখে বুঝতে হবে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখে কোনো লাভ নাই গ্রামার শেখে কোনো লাভ নাই সরাসরি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ওকে যেহেতু বুঝলাম এটা ফিউচার প্যাসিভ তার মানে এটা রহিম নিষ্ক্রিয় সে আর ইনভাইট করবে না বরং তাকে ইনভাইট করা হবে তাহলে রহিম বি ইনভাইটেড পার্টি মানে কি রহিমকে পার্টিতে ইনভাইট করা হবে রহিম করবে না ক্লিয়ার ব্যাপারটা তাহলে ওই কাজটি করে না বরং সে নিজে ওই কাজে রূপান্তর হয়ে যায় প্যাসিভ এর ক্লাসে একেবারে এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ এই ছিল আমাদের সামারি তো এখন আমাকে সবাই এনসিওর করবে সামারি বুঝতে পারছেন কিনা সামারি মানে কি সাবজেক্ট লাগবে মেইন ভার্ব লাগবে তারপর অবজেক্ট অথবা যে বাকি অংশ যেটা ওইটা তাহলে কিভাবে সামারি বের করতে হয় কিভাবে একটা সেন্টেন্সের সামারি বের করতে হয় সবাই বুঝতে পারলে লিখবেন ইয়েস আর বুঝতে না পারলে লিখবেন নো কিভাবে সামারি বের করতে হয় তার মানে এখন আমরা যদি শুধু সাবজেক্ট চিনতে পারি আর মেইন ভার্ব চিনতে পারি তাহলেই হয়েছে আমাদের খেলা শেষ আর কিছু লাগবে না আজকের ক্লাসে যারা জয়েন করেছেন সবাই আমাকে এনশিওর করবেন দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে আপনি সাবজেক্ট চিনতে পারেন এটা এনশিউর করবেন আরেকটা হচ্ছে আপনি মেইন চিনতে পারেন করবেন এরপর আপনার বাক্য বোঝার দায়িত্ব আমার ইনশাল্লাহ কিভাবে আপনি বাক্য পড়ে বুঝবেন সেই দায়িত্ব আমার বাট আপনার দায়িত্ব হচ্ছে আমাকে এনসিওর করবেন আপনি সাবজেক্ট চিনতে পারেন আমাকে এনসিওর করবেন আপনি মেইন ভার্ভ চিনতে পারেন তাহলে আমাদের সমস্যা কোথায় ছিল সাবজেক্টে ছিল এখন আমরা সাবজেক্টের সমস্যাটা প্রথমে দূর করব তারপর মেইন ভার্ভের সমস্যা দূর করব ঠিক আছে চলেন সাবজেক্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে নোট করে নিতে পারেন না হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন সমস্যা নেই তাহলে সাধারণত সেন্টেন্সের কোথায় সাবজেক্ট বসে শুরুতে ওকে এটা একটা একটা তথ্য বাক্যে সাবজেক্ট ওয়ার্ড হবে একটা মাথায় রাখেন অনেক শব্দ থাকবে অনেক শব্দ থাকবে ইট ডাজেন্ট ম্যাটার বাট আমাদের সাবজেক্ট ওয়ার্ড হবে একটা আর সাবজেক্ট ওয়ার্ডটি অবশ্যই কি হবে অবশ্যই কি হবে নাউন অথবা প্রনাউন হবে ওকে আরেকটা তথ্য নাউন ইকুইভিলেন্ট যারা আছে তারাও সাবজেক্ট হতে পারে নাউন ইকুইভিলেন্ট কারা টু প্লাস ভার্ব ভার্ব প্লাস আইএনজি দা প্লাস অ্যাডজেক্টিভ যেমন টু ওয়াক ওয়াকিং দা দা এরা হচ্ছে নাউন ইকুইভিলেন্ট ইকুইভিলেন্ট মানে নাউনের সমজাতীয় যেহেতু এরা নাউন হওয়ার যোগ্যতা রাখে এই জন্য এরা সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে ক্লিয়ার ব্যাপারটা আশা করি আমরা এই স্লাইডটা বুঝতে পারছি এটা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করেন কারণ আপনারা বুঝতে পারলে আমরা সামনের দিকে যাব বুঝতে পারলে লিখবেন ইয়েস মার্শাল্লাহ থ্যাংক ইউ আমরা নেক্সটে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ নোট কোন এপুস্টুপি এস যুক্ত ওয়ার্ড সাবজেক্ট হয় না খুবই গুরুত্বপূর্ণ নোট ধরেন এই ফাদার্স এর সাথে এপুস্টুপি এস আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট মাই ফাদার সাবজেক্ট হবে না ঠিক তার পরের ওয়ার্ডটাই সাবজেক্ট পরের ওয়ার্ড আছে ফ্রেন্ডস তাহলে বাক্যের সামারি হচ্ছে ফ্রেন্ডস আর গুড বন্ধুরা ভালো আমার বাবা না এখানে আমার বাবা সম্পর্কে বলা হয়নি কার সম্পর্কে বলা হয়েছে বন্ধুদের সম্পর্কে আমার বাবা সাবজেক্ট না সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে বন্ধুরা ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট প্রপোজিশনের পরে সাবজেক্ট বসে না এটা আপনাকে সবচেয়ে বেশি কাজ দিবে প্রপোজিশনের পরে সাবজেক্ট বসে না একটা উদাহরণ দিই এই সেন্টেন্সটা দেখেন ডোর ওপেনিং বাই আ বয় ইজ ব্ল্যাক আমি যদি প্রশ্ন করতাম এই বাক্যে ব্ল্যাক কে এখানে ফাই স্টুডেন্ট বলতো আ বয় ইজ ব্ল্যাক আমি জানি যারা অ্যাডভান্স লেভেলে আছে তারা ছাড়া প্রায় ধরেন এইটি বা ফিফটি কি কী বলতো ছেলেটা কালো তারা ছেলেটারে কালো বানাই দিত কিন্তু বাক্যে বুঝাতে চাচ্ছে ডোর কালো ছেলে কালো না বাক্যে কি বুঝাইতে চাচ্ছে ডোর কালো ওই যে তারা যে সাবজেক্ট চেনে না এই জন্য তারা কি করে দিবে ওই ছেলেটাকে কালো বানায় দিবে নিঃসব ছেলেটাকে কি বানাই দিবে কালো বানাই দিবে তাহলে এই যে আবয় কেন সাবজেক্ট না বলেন তো দেখি এই যে দেখেন বাই বাই একটা প্রাপোজিশন পরে সাবজেক্ট বসে না এই জন্য এই ছেলে এখানে সাবজেক্ট না আমরা জানি বাক্যের শুরুতে সাবজেক্ট বসে শুরু বসে ডোর তাহলে ডোর ইজ ব্ল্যাক দরজা কালো এটা হচ্ছে বাক্যের সামারি দরজা কালো এখন যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা জিজ্ঞেস করতে পারেন প্র্যাপোজিশনের পরে সাবজেক্ট কেন বসে না এটার কারণ হচ্ছে প্র্যাপোজিশনের পরে প্রাপোজিশনের অবজেক্ট বসে প্রাপোজিশনের পরে প্র্যাপোজিশনের অবজেক্ট বসে অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না লিখে রাখেন তাহলে আপনার আরেকটু মনে থাকবে তাহলে প্রিপজিশনের পরে যেটাই বসবে ওটা ওই প্রিপজিশনের অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট বসে না এটা আরেকটা গুরুত্বপূর্ণ নোট রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট বসেনা রিলেটিভ প্রোনাউনগুলো সবে চেনেন তো নাকি নাকি চিনাইতে হবে তো আমি যদি প্রশ্ন করি এই বাক্যের সাবজেক্ট কোনটা শুরু হয়েছে দা বয় দিয়ে তাহলে সাবজেক্ট দা বয় সোজা হিসাব ভার্ব হচ্ছে ইজ মাই ব্রাদার বাক্যের সামারি হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার এটা হচ্ছে বাক্যের সামারি যে ছেলেটা আমার ভাই আচ্ছা এখানে হিস ফ্রেন্ডস কেন সাবজেক্ট হবে না উইথ হচ্ছে একটা প্রেপোজিশন প্রেপোজিশনের পরে সাবজেক্ট বসে না এটা একটা ক্লু আর একটা ক্লু হচ্ছে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট বসে না ক্লিয়ার ব্যাপারটা সবাই আমাকে একটু অ্যানশিওর করেন সাবজেক্ট সম্পর্কে ধারণাগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা কোথাও কোনো জটিল লাগছে কি একটু কমেন্ট করেন ইয়েস অথবা নো আমরা কিন্তু কিছু কম্পার টেস্ট করব মোটামুটি অ্যামেজিং ওকে थैंक यू সো মাচ মাশাআল্লাহ অনেক ভালো আপনারা আসলে আমরা কেউ ইংলিশে দুর্বল না এটা মাথায় রাখবেন ইংলিশে আমাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে আজকের ক্লাস থেকে এটা শিক্ষা নিয়ে যান যে ইংলিশে আমরা দুর্বল না আমাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে এবার আসি মেইন ভার্ব তাহলে আমাদের দ্বিতীয় সমস্যা কোথায় ছিল ক্লাসের শুরুতে বলেছিলাম আমাদের দ্বিতীয় সমস্যা ছিল আমরা ভার্ব চিনি না এবার আমরা বার্ব চিনবো মেইন বার্ব সম্পর্কে কিছু সিম্পল তথ্য একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেইন বার্ব থাকে না থাকবে না এবারে নেবার মাথায় রাখবেন একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেইন বার্ব থাকে না এবং পরীক্ষা এই ফাঁদে আপনাকে বারবার ফেলবে আইলস এক্সামে তো এটা মানে থাকেই থাকে এবং যে কোনো পরীক্ষায় এই ফাঁদে আপনাকে ফাঁ দিতে হবে অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেইন বার্ব দিয়ে দিবে আসলে দুইটা মেইন বার্ব দেয় নাই আপনি চেনেন নাই এই জন্য আর কি আমি মাঝে মধ্যে ক্লাসে মজা করি যে এক ঘরে দুইশো তিন থাকে না আর একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেন থাকে না বা হয় না তো এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন সিম্পল একটা সেন্টেন্স দ্য প্রফেসর টিচার অফ দ্য ইয়ার বাই স্টুডেন্টস ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ তাহলে বৌটি তো একটা ভার্ভ ট্রাভেলিং ও একটা ভার্ব কিন্তু সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স আমরা কি বলেছি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেন বার্ব থাকে না তাহলে এখানে কোনটা মেন ভার্ব দেখি আপনারা কমেন্ট করেন দেখি নাও ইটস ইওর ট্রান কিছুক্ষণ পর কিন্তু আমরা চিনতে পারবো ঠিক আছে এই তো ওয়াজ ট্রাভেলিং ট্রাভেলিং যারা বুঝতে পারেননি তারা এখন বুঝতে পারবেন যারা বোট ইট বলেছেন তাদের অ্যান্সারটা হয়নি যারা ওয়াজ ট্রাভেলিং বলেছেন তাদের অ্যান্সারটা হয়েছে এই জন্য আপনাকে আরেকটা ক্লু জানতে হবে সেটা এখন বলে দিচ্ছি সিম্পল সেন্টেন্সে মেইন বার কোথায় থাকবে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব দ্রুত খুঁজে পাবেন সিম্পল সেন্টেন্সে অক্সিলারি বার্বের পরে মেইন বার থাকার সম্ভাবনা বেশি অক্সিলারি বার্ব সবার জানা আছে কিনা বি বার্ব গুলা কি কি অ্যামিজার ওয়াজ বি বিন বিং হ্যাভ বার্ব কি কি হ্যাব হ্যাজ হ্যাড মোডাল অক্সিলারি বার্ব কি কি যেমন ক্যান খুড মে মাইট উইল উড মাস্ট এগুলা ওকে তাহলে সিম্পল সেন্টেন্সে মেইন ভার্ব থাকার সম্ভাবনা বেশি কোথায় যেখানে অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে দেখেন এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে বটিট নাকি ওয়াজ ট্রাভেলিং কোনটা অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই ওয়াজটা অক্সিলিয়ারি ভার্ব সো ওয়াজ ট্রাভেলিং মেইন ভার্ব হওয়ার সম্ভাবনা বেশি এবার আসি যদি দেখেন এরকম একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব আছে তাহলে আপনি অবশ্যই একটা ভি3 অথবা আইএনজি পাবেন এবাবেন বলন তো দেখি একটা ভি3 অথবা আইএনজি পাবেন যেটা সব সময় নাউনের সাথে বসবে কোথায় বসবে নাউনের সাথে এটা সেন্টেন্সের মাঝে থাকতে পারে শেষে থাকতে পারে শুরুতে থাকতে পারে ইট ডাজেন্ট ম্যাটার অবশ্যই এটা নাউনের সাথে বসবে তখন আপনি বুঝতে পারবেন ওই যে বি থ্রি এবং আইএনজি যেটা আছে ওটাই হচ্ছে নন ফাইনেট বার অথবা অ্যাজেকটিভ আমাদের মেইন বার হচ্ছে যেটা অক্সিলারি বার্বের সাথে আছে ওইটা আর এটা হচ্ছে আমাদের অ্যাজেকটিভ ঠিক আছে তখন বোটির দ্বারা কাজ করা বুঝাচ্ছে না নির্বাচন করা বুঝাচ্ছে না অ্যাডজেক্টিভের মতো মিনিং দিবে নির্বাসিত কেমন মিনিং দিবে নির্বাসিত নির্বাসিত প্রফেসর আরেকটা মজা তথ্য দিই এই যে বার্বের বি নাউনের আগে পরে বসতে পারে আমরা বলতে পারতাম বোটিট প্রফেসর অথবা প্রফেসর বোটিট যেমন আমরা বলতে পারি এডুকেটেড পার্সন অথবা পার্সন এডুকেটেড আগে পরে বলতে পারি ওকে এই বাক্যের সামারিটা বের করে দিই হ্যাঁ এই বাক্যের সামারি হচ্ছে সাবজেক্ট প্রফেসর বার্ব ওয়াজ ট্রাভেলিং তারপর আছে বাকি অংশ ইন ইউরোপ তাহলে বাক্যের সামারি হচ্ছে দ্য প্রফেসর ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ প্রফেসর কি করতেছিল ইউরোপে ভ্রমণ করতেছিল এটাই হচ্ছে এই বাক্যের সামারি ওকে তাহলে মেইন বার্ব সম্পর্কে আমাদের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা এটা ভালো করে দেখেন অনেকেই জানে না এটা ভার্বে দুটো অ্যাডজেক্টিভ রূপ আছে ভার্বের অ্যাডজেক্টিভ রূপ কয়টা দুইটা একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের V3 এই দুটো হচ্ছে ভার্বের Adjective রূপ কখন বুঝতে পারবেন Adjective যখন এটা সেন্টেন্সে একা বসবে তখন বুঝতে পারবেন Adjective যখন এরা একা বসে ব্যাপারটা একটু ক্লিয়ার করি যেমন ধরেন এই যে ভার্বের যে দুটো Adjective রূপ আছে আপনি কি বলতে পারবেন আই গোয়িং আই গোয়িং বলতে পারবেন মানে গোয়িং কখনো একা বসে না এবারে নেবার এর জন্য কি লাগবে একটা যেমন আই তখন হবে কিন্তু আই গোয়িং কখনো হবে না তার মানে গোয়িং কখনো একা বার্ভ হিসাবে বসে না মেইন বার্ভ হিসাবে আই জি কখনো একা বসে না আবার দেখেন আপনি কি বলতে পারবেন আই ইটেন আই ইটেন বলতে পারবেন পারবেন না ইটেন হচ্ছে বি থ্রি এটা মেইন বার্ভ হিসাবে একা বসে না এর জন্য কি লাগবে একটা অক্সিলারি ভার্ব লাগবে যেমন ধরেন আই হ্যাভ ইটেন ওকে তার মানে আমরা কি বুঝলাম এই যে বার্বে দুটো রূপ আছে বার প্লাস আইএনজি এবং বি এরা মেইন ভার্ব হিসাবে একা বসানা 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 একটা অক্সিলারি ভার্ব লাগবে কিন্তু এরা যখন একা বসবে তখন বুঝতে পারবেন এরা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে যেমন এই সেন্টেন্সটা দেখেন আই লাইক দ্য থিওরি অফ অবজারভেশন অফ ইনফেন্স ইনফেন্স পরে দেখেন এটা নাউনের সাথে বসে ইনফেন্স একটা নাউন এই ইনফেন্স এরপরে আইএনজি বসে গেছে ডেভেলপিং তাহলে এবার বলেন তো এই ডেভেলপিং কি কখনো ভার্ব হবে দেখি আপনারা কমেন্ট করেন ডেভেলপিং কি একা একা কখনো ভার্ব হবে এই তো মশাই বুঝে গেছেন হ্যাঁ এই ব্যাপারটা বুঝতে পারলেই হয়ে গেল এই যখন এভাবে নাউনের সাথে বি3 এবং আইএনজি থাকবে আপনি মনে মনে এটাকে কমপ্লেক্স করে ফেলবেন কমপ্লেক্স করলে কি হবে পুরো বাক্যটা অনুধাবন করা অবজারভেশন করা আপনার জন্য ইজি হয়ে যাবে মানে আপনি যখনই দেখলেন যে নাউনের পরে বি3 এবং আইএনজি আছে তখন আপনি এটাকে কমপ্লেক্স করে ফেলেন মনে মনে আপনি পারবেন আমি এখন আপনাকে দেখাচ্ছি কিভাবে কমপ্লেক্স করবেন কমপ্লেক্স করার জন্য আপনি জাস্ট ওই নাউনের পরে একটা রিলেটিভ প্রোনাউন বসান নাউন ব্যক্তি হলে হু বসান বস্তু হলে উইচ অথবা দ্যাট এগুলা বসান আর একটা অক্সিলারি বার্ব বসান যেভাবে আপনারা কমপ্লেক্স করেন মানে একটা রিলেটিভ প্রোনাউন আর একটা অক্সিলারি বার্ব এই যে নাউন আর এই যে এটার মাঝখানে বসিয়ে দেন ব্যাস কমপ্লেক্স হয়ে যাবে মানে হু আর ডেভেলপিং ইনফ্যান্স হু আর ডেভেলপিং অ্যাটাচমেন্ট টু অ্যাডাল্ট ইনফেন্সরা যারা ডেভেলপিং করতেছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট ডেভেলপিং করতেছে কাদের প্রতি টু অ্যাডাল্ট বা বয়স্কদের প্রতি ওই ইনফেন্সদের অবজারভেশনে থিওরিটাকে আমি লাইক করি কিভাবে বাক্যের মিনিং বের করতে হয় সেটা একটু পরে দেখাবো এখন জাস্ট কিভাবে এটাকে কমপ্লেক্স করলাম এটা দেখাচ্ছি তাহলে ইনফেন্স যেহেতু ব্যক্তি এই জন্য আমরা হু বসালাম বস্তু হলে উইচ অথবা দ্যাট বসাতাম আরেকটা নিয়ম আমি আপনাদের বলি এইরকম রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বটাকে কেটে দিলে তখন ওই সেন্টেন্সটা সিম্পল হয়ে যায় যেমন ইনফ্যান্স ডেভেলপিং অথবা ইনফ্যান্স হু আর ডেভেলপিং ঠিক আছে এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো আমাদের ব্যাপারটা কি নাউনের পরে যখন আইএনজি থাকবে নাউনের পরে যখন বি থ্রি থাকবে তখন আমরা এটাকে মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি বার্ব দিয়ে কমপ্লেক্স করে দেব কেন আমাদের বোঝার জন্য আমরা যাতে বুঝতে পারি এই বাক্যটা কমপ্লেক্স ছিল এটাকে সিম্পল করা হয়েছে তখন পুরো বাক্যটা বোঝা আমাদের জন্য ইজি হয়ে যাবে ডু দা ফলোয়িং স্টেটমেন্ট অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ ওয়ান আচ্ছা ইনফরমেশন এটা একটা নাউন এটার পরে দেওয়া আছে গিভেন তাহলে সবাই বলেন তো গিভেন কি এখানে মেইন ভার্ব হবে একটু কমেন্ট করেন ইয়েস অথবা নো দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন একজন বলেছেন বুঝতেছেন ধরতে সময় লাগতেছে হ্যাঁ ধরতে ইনশাল্লাহ সময় লাগবে না ইনশাল্লাহ ধরতে পারবেন ওকে মার্শাল্লাহ তাহলে সবাই বুঝে গেছি গিভেন কখনোই মেইন ভার্ব হবে না আমরা জানি আইএনজি এবং বি কখনো একা মেইন ভার্ব হয় না তাহলে গিভেন এটা মেইন ভার্ব না তাহলে এটা কি এটা অ্যাডজেক্টিভ এটা কি মানে ইনফরমেশন দেয় না মানে মিনিং দিচ্ছে মানে এমন একটা তথ্য যেটা দেওয়া হয়েছে এরকম আর কি তো এটাকে আপনি আরো ভালো করে বুঝতে হলে আপনি তো জানেন এটা কমপ্লেক্স রূপে ছিল এটাকে সিম্পল এ লিখা হয়েছে তো ইনফরমেশন একটা নাউন এটার পরে বি থ্রি আছে তো আপনি মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন দেন একটা অক্সিলারি ভার্ব দেন যেমন ইনফুরেন্স যেহেতু একটা বস্তু একটা ব্যক্তি না এই জন্য আমরা উইচ দিলাম অথবা দেট দিতে পারি ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় একটু নোট করেন দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় তবে মডার্ন ইংলিশে ব্যবহার বেশি হয় হুয়ের চাইতে হুয়ের চাইতে মডার্ন ইংলিশে বেশি ব্যবহার হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে উইচ বসালাম ইজ বসালাম দেখেন ইনফরমেশন উইচ ইজ গিভেন ইনফরমেশন উইচ ইজ গিভেন তাহলে পুরো বাক্যটা বুঝা কি আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে না আগে থেকে একটু কমেন্ট করেন তো দেখি ইনফরমেশন গিভেন বোঝাটা সহজ নাকি ইনফরমেশন উইচ ইজ গিভেন কোনটা বুঝা সহজ দেখি একটু কমেন্ট করেন তো দেখি কোনটা ফলোয়িং মেইন সেকেন্ডটা আচ্ছা হ্যাঁ একটা সেন্টেন্স দিচ্ছি বড় একটা সেন্টেন্স ভয় পাওয়ার কিছু নাই ডার সার্জন ফর্মালি ডিসিপ্লিন ফর হার মেডিকেল নেগলিগেন্স হ্যাজ অন লিগ্যাল অ্যাকশন টু রিমুভ গুগল সার্চ রেজাল্ট প্রথম কথা হচ্ছে আপনারা আমাকে বলবেন এখানে মেইন ভার্ব কোনটা এটা যদি এখন না পারেন আপনাদের খবর আছে ডিসিপ্লিন মেইন ভার্ব নাকি হ্যাজ ওন কোনটা মেইন ভার্ব একটু কমেন্ট করেন এতক্ষণে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক অ্যান্সার আসার কথা দেখি ডিসিপ্লিন মেইন ভার্ব নাকি হ্যাজ ওন মেইন ভার্ব মাশাল্লাহ সবাই দেখি কিং এবং কুইন আজকে ক্লাসে কারো কাছ থেকে আমি ভুল অ্যান্সার পাইনি এখনো আচ্ছা আপনারা দেখি আমাকে বাক্যের সামারিটা বের করে দেন তো দেখি

বাক্য যতই বড় হোক আমাদের কোনো সমস্যা নাই আমরা বিগিনার লেভেলে প্রথমে কি করব ওই বাক্যটা সামারি বের করে ফেলবো তাহলে শেষ বাক্য শেষ বাক্য খতম বাক্যের খেলা শেষ সামারি বুঝতে পারা মানে একটা লিগাল অ্যাকশন অন করেছে জয় করেছে বা তৈরি করেছে এটাই বুঝাতে চাচ্ছে ডার্ট সার্জন মানে কি অর্থ কি আমি ধরেন ডার্ট সার্জন অর্থ জানি না আচ্ছা আমাকে বলুন তো আর্টিকেলের পরে কি বসে নাউন বসে কোথায় কোথায় নাউন বসে জানেন তো আর্টিকেলের পরে নাউন বসে প্রাপোজিশনের পরে নাউন বসে হুম তো ডার্ট বসেছে আর্টিকেলের পরে আচ্ছা তো বলেন তো রহিমের অর্থ আমি জানি না কোনো সমস্যা আছে করিমের অর্থ জানি না কোনো সমস্যা আছে ওই ডার্ট সার্জনও একটা নাম আর্টিকেলের পরে বসেছে একটা নাম তার অর্থ যদি জানি তো ভালো না জানলে কোনো সমস্যা নেই এই যে ডার্ট পরে এখানে কোনটা মেইন বার হ্যাজ ওন আপনি বলেছেন মেইন বার তার মানে ওই বি এবং আইএনজি এটা মেইন বার না এটা অ্যাজেকটিভ আপনারা তাহলে এটাকে কমপ্লেক্স করে দেখাতে পারবেন কে আমাকে ডাট সার্জন ডিসিপ্লিন দেখি এটাকে কমপ্লেক্স কয়জন করতে পারেন দেখি আজকের ক্লাসের কিম এবং কুইন কারা আছেন দেখি ডাট সার্জন হু ফর্মালি ফর্মালি এটা অ্যাডবার্ব এটা মাঝখানে বসছে অ্যাডবার্ব আসলে যেখানে সেখানে বসতে পারে ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ হ্যাঁ দ্যাট ইজ অথবা হু ইজ ঠিক আছে আপনি এভাবে বলেন সমস্যা নাই তাহলে এটাকে কমপ্লেক্স করে ডাট সার্জনের ক্ষেত্রে আপনি ড্যাট বসাতে পারেন আপনি যদি ব্যক্তি হবে না বস্তু হবে কনফিউশনে থাকেন তাহলে আপনার জন্য একটা সলিউশন বলে দিচ্ছি আপনি দ্যাট বসাই দিবেন জান এটা একটা আপনার জন্য সলিউশন মানে পরীক্ষার হলে এটা কি ব্যক্তি না বস্তু আপনি বুঝতে সমস্যা হচ্ছে তাহলে দ্যাট বসাই দিবেন এই ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে বসতে পারে ওকে দেখি আমরা কমপ্লেক্স কিভাবে করলাম এই যে ডিসিপ্লিন নাউন এবং বি থ্রি দুটার মাঝখানে আমরা একটা হু ওয়াস করে দিলাম অথবা হু হ্যাজ বিন যেভাবেই করেন আমরা এটাকে কমপ্লেক্স করে দিলাম বুঝার জন্য যাকে ডিসিপ্লিন করা হয়েছিল ডিসিপ্লিনের একটা মিনিং হচ্ছে শাস্তি দেওয়া কেন ডিসিপ্লিন করা হয়েছিল কারণ তার মেডিকেল নেগ্লিগেন্সের জন্য মেডিকেল নেগ্লিগেন্সের জন্য তাকে ডিসিপ্লিন করা হয়েছে সেই ডারসাজন কি করেছে একটা লিগ্যাল অ্যাকশন অন করেছে আচ্ছা টু প্লাস ভার্ব এটা আপনাকে ধরাই দিচ্ছি বাক্য বুজার করতে এটা লাগবে মাস্ট বি টু এর পরে যখন ভার্ব বসে তখন এটা কারণ অথবা উদ্দেশ্য বোঝায় মানে ফর ফর এক কথায় ফর ফর বোঝান তো ফর এখানে যদি ফর দিতাম হয়তো ফরের পরে জাস্ট আইএনজি করতে হতো ফর রিমুভিং কিন্তু টু যখন দিয়েছি তখন বার্বের বেস ফর্ম বসাইছি এটাই তাহলে টু প্লাস মানে প্রেপোজিশন ফর এটার মতো মিনিং দিবে কারণ অথবা উদ্দেশ্য বুঝাবে হ্যাঁ এই যে আমি যদি প্রশ্ন করি এই যে ডার্সার্জন একটা লিগেল অ্যাকশন অন করেছে তার কারণটা কি উদ্দেশ্যটা কি সে বলে দিবে কারণ উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ রিমুভ করার জন্য বা রিমুভ করার কারণে কি রিমুভ করার জন্য ঠিক এটার পরে তার অবজেক্ট থাকবে গুগল সার্চ রেজাল্ট কি রিমুভ করার জন্য গুগল সার্চ রেজাল্ট গুগল সার্চ রেজাল্ট রিমুভ করার জন্য সে কি করেছে একটা অ্যাকশন করেছে ব্যাপারটা আপনি এক জায়গায় ধরে নেন বারো থাকলে মিনিং কেমন হবে একটা বাক্যে বুঝে নেন আর পৃথিবীর সকল বাক্য আপনি নিজেই বুঝতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আমরা ক্লাসের বাকি অংশে যাব আমাদের আরো অনেক বড় বড় সেন্টেন্স আছে যেগুলো এখন আমি আপনার দেখাবো কিভাবে বোকা বোকাবোলারি ছাড়া কিভাবে বোকাবোলারি ছাড়া আপনি বাক্য পড়ে বুঝতে পারবেন আচ্ছা এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের প্যাটার্নটা আমি ধরাই দিই আপনাদেরকে একটা প্যাটার্ন ধরাবো একই প্যাটার্নে শত শত সেন্টেন্স আপনি নিজেই ধরতে পারবেন ম্যারিন বায়োলজির পরে একটা কমা দিয়েছে মেইন বার্বের আগে আরেকটা কমা দিয়েছে এই সেন্টেন্সের প্যাটার্নটা কি এই সেন্টেন্সের প্যাটার্ন আমি বলি যখন আপনি দেখবেন যে এরকম একটা ওয়ার্ডের পরে কমা এবং মেইন বার্বের আগে কমা এগুলো হচ্ছে আইএলস এর প্যাসেজগুলোতে এইভাবে পাবেন আপনি শত শত সেন্টেন্স পাবেন তখন বুঝতে পারবেন এই সাবজেক্ট এবং বার্বের মাঝখানে যে সেন্টেন্স বা যে ওয়ার্ডগুলো আছে এগুলা মূলত ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার কি বললাম তাহলে একটা প্যাটার্ন ধরেন বাকিগুলো নিজে বুঝতে পারবেন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধরিয়ে দেওয়া যেন আপনি বাসায় পড়ে বুঝতে পারেন তাহলে যখন দেখবেন যে এভাবে একটা ওয়ার্ডের পরে নাউনের পরে কমা দেখবেন মানে সাবজেক্টের পরে এবং মেন বার্ভের আগে কমা তাহলে যে যে লাইন বা ওয়ার্ডগুলা আছে এগুলা কার সম্পর্কে 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 তথ্য দিচ্ছে না কার সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে আচ্ছা আসেন শুরু হয়েছে ম্যারিন বায়োলজি এরপর একটা কমা মেন বার্বের আগে কমা তাহলে মাঝখানে সবগুলা এই ম্যারিন বায়োলজি সম্পর্কে তথ্য দিবে মানে বায়োলজিটা কি সেটাই এই ওয়ার্ডগুলো বলবে ক্লিয়ার ব্যাপারটা ধরতে পারছেন আশা করি ধরতে পারছেন এবার আসেন ম্যারিন বায়োলজি কি এটা তথ্য দিচ্ছে মেরিন বায়োলজি হচ্ছে স্টাডি ম্যারিন বায়োলজি কি স্টাডি এবার আপনাকে জানতে হবে শুধু প্রেপোজিশনের ব্যবহার বাক্য বোঝার জন্য আর কিচ্ছু লাগবে না কি লাগবে শুধু প্রেপোজিশনের ব্যবহার কোনো গ্রামার লাগবে না কোনো ভোকাবুলারি যদি জানেন ভালো না জানলেও কোনো সমস্যা নেই ধরেন আমরা এখানে মেরিন বায়োলজি মানেও জানিনা ওশেনিক প্লান্ট মানেও জানিনা एनिमल्स মানেও জানিনা ইকোলজিক্যাল রিলেশনশিপ মানেও জানিনা আমি ধরে নিলাম আপনি এই টু জেড কিছুই জানেন না কয়েকটা ওয়ার্ড জানেন যেমন ধরেন বার্বের मीनिंग জানেন বেস্ট বায়োলজি মানে তো বুঝেন বায়োলজি মানে বায়োলজি অর্থ না জানলে নাই ঠিক আছে আসেন এবার তো মেরিন বায়োলজি সম্পর্কে একটা তথ্য দিল এটা হচ্ছে স্টাডি এরপরে প্রি অফ প্রি অফ কি করে বলেন তো আগে নাউন সম্পর্কে তথ্য দেয় মানে আগে স্টাডিটা কি পিপোজিশন অব বলে দিবে স্টাডিটা কি স্টাডিটা হচ্ছে ওশেনিক প্লান্ট ওসেনিক প্লান্টের স্টাডি পিপোজিশন মজা হচ্ছে এটা আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডকে কানেক্ট করে কানেক্ট করে উল্টো দিক থেকে মিনিংটা দেয় এটা হচ্ছে একটা মজা এটা হচ্ছে ইংলিশের মজা ঠিক আছে তাহলে আমরা কিন্তু স্টাডির ওসেনিক প্লান্ট হবে না ওশেনিক প্লান্টের স্টাডি হবে উল্টো দিক থেকে হবে ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার তাহলে স্টাডি কি বলেন তো স্টাডি হচ্ছে ওশেনিক প্লান্টের স্টাডি এবং দেখেন এবং দিয়ে কি করলো ওই প্লান্টের মতো আরেকটা তথ্য যুক্ত করলো এবং কিসের স্টাডি এবং স্টাডি 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 কিসের আবার যুক্ত করলো এবং এবং কিসের স্টাডি দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপের স্টাডি খেয়াল করেছেন কিচ্ছু লাগতেছে না তাহলে ম্যারিন বায়োলজি কি বলেন তো ম্যারিন বায়োলজি স্টাডি স্টাডিটা কিসের অফ বলে দিচ্ছে এটা হচ্ছে ওশেনিক প্লান্টের স্টাডি এবং কিসের স্টাডি এনিমেলসের স্টাডি এবং কিসের স্টাডি দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপের স্টাডি দেখেছেন এখন আর আপনি যদি বোকা বলে নাও জানেন কোনো সমস্যা আছে সমস্যা নেই তাহলে আমরা বুঝলাম যে ম্যারিন বায়োলজিটা হচ্ছে কি ওশানিক প্লান্ট এবং এনিমেল এবং দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপের একটা স্টাডি এটাই হচ্ছে ওশানিক প্লান্ট ওকে এরপরে আসেন হ্যাজ ফার্দার সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যারিন বায়োলজি ভার্ব হচ্ছে হ্যাজ ফারদার আর অবজেক্ট হচ্ছে এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট ওকে তাহলে বাক্যের সামারি কি প্রথম থেকে বললাম বাক্যের সামারির জন্য কি লাগবে বলেন সাবজেক্ট লাগবে সাবজেক্ট মেরিন বায়োলজি ভার্ব হ্যাজ ফারদার তারপর অবজেক্ট হচ্ছে এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট তাহলে এই বাক্যের সামারি কি মেরিন বায়োলজি হ্যাজ ফারদার দ্য এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট এটা হচ্ছে বাক্যের সামারি আচ্ছা এটা তো ম্যারিন বায়োলজি সাবজেক্ট কিন্তু সাবজেক্ট ওয়ার্ড কোনটা শুধু বায়োলজি সাবজেক্ট ওয়াট কোনটা শুধু বায়োলজি ঠিক আছে ম্যারিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে শেষের ওয়ার্ডটা সব নাউন হয় নাউনের আগে যা কিছু আছে সব কিছু অ্যাডজেক্টিভ সব কিছু কি অ্যাজেক্টিভ যেমন ধরেন এখানে দেয়ার একটা পসেসিভ পসেসিভের পর নাউন বসে এই শেষেরটা নাউন রিলেশনশিপ নাউন ঠিক তার আগেরটা অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে যা কিছু থাকে অ্যাডজেক্টিভ আপনি কেমন দ্বারা প্রশ্ন করেন কেমন 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 দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায় কেমন আপনি যদি বলেন যে কেমন রিলেশনশিপ কেমন রিলেশনশিপ এটা হচ্ছে ইকোলজিক্যাল রিলেশনশিপ ঠিক আছে কেমন বায়োলজি কেমন ম্যারিন বায়োলজি ওকে ওকে তাহলে আমাদের বাক্যের সামারি হচ্ছে বায়োলজি হ্যাজ ফার্দার অ্যাক্টিভ সেন্টেন্স তাই না বায়োলজি কি করেছে ফার্দার করেছে কি ফার্দার করেছে ইফিসিয়েন্ট ডেভেলপমেন্ট দেখেন আর্টিকেলের পরে আমরা জানি নাউন বসে তাহলে নাউন কোনটা হবে তার তাহলে ডেভেলপমেন্ট কেমন ডেভেলপমেন্ট কেমন ডেভেলপমেন্ট কেমন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আপনি যদি এটা শুধু নাউনটাও নেন তাহলে সামারি হয়ে যাচ্ছে ম্যারিন বায়োলজি হ্যাজ ফার্দার ডেভেলপমেন্ট ম্যারিন বায়োজি কি করেছে ডেভেলপমেন্ট ফার্দার করেছে ফার্দার মানে কি যদি জানেন তো ভালো ফার্দার মানি এগিয়ে নেওয়া অথবা এগিয়ে দেওয়া তাহলে ম্যারিন বায়োলজি কি করেছে ইফিসিয়েন্ট ডেভেলপটাকে এগিয়ে দিয়েছে বা এগিয়ে নিয়েছে ওকে তো ডেভেলপমেন্টের পরে দেখেন আবার প্রিপোজিশন অব বসছে না একটা জায়গায় শেখাবো মানে পৃথিবীর সকল সেন্টেন্সে আপনি পারতে হবে আমি এক জায়গায় ধরে দিব বাকিগুলো আপনাকে বলতে হবে কার সম্পর্কে তথ্য দিচ্ছে কার সম্পর্কে প্রত্যেকটা প্রিপোজিশন তার আগের ওয়ার্ডটা সম্পর্কে তথ্য দেয় ডেভেলপমেন্টটা কি বলে দিচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে ফিশারিস আপনি যদি বলেন কিসের ডেভেলপমেন্ট অ্যান্সার হচ্ছে ফিশারিজ মাছের মাছের খামার ফিশারি মানে তো জানেন মাছের খামার তাহলে কেমন যে কিসের ডেভেলপমেন্ট কেমন ডেভেলপমেন্ট কিসের ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ফিশারিসের ডেভেলপমেন্ট ওকে তাহলে বাক্যের সামারিটা একটু বড় করি ম্যারিন বায়োলজি কি করেছে হ্যাজ ফার্দার করেছে কি হ্যাজ ফার্দার করেছে ডেভেলপমেন্ট কিসের ডেভেলপমেন্ট ফিশারিজ আচ্ছা আপনাদের কি বলেছিলাম প্রিপজিশন থাকলে মিনিংটা কোন দিক থেকে হয় উল্টো দিক থেকে হয় সে কি করলো আগের ওয়ার্ড তুই কুয়েছেন অব কি করলো আগের ওয়ার্ড এবং ফরের ওয়ার্ড সবগুলো কানেক্ট করলো এটা একটা মজা কানেক্ট করে দিবে কোন দিক থেকে উল্টো দিক থেকে তাহলে ফিশারির ডেভেলপমেন্ট মানে কি মানে দক্ষ লিখে রাখেন দক্ষ উন্নয়ন হ্যাঁ ইফিসিয়েন্ট মানে দক্ষ তাহলে মাছের খামারে দক্ষ উন্নয়ন হুম কেমন ডেভেলপমেন্ট ইফিশিয়েন্ট ডেভেলপমেন্ট তাহলে ফিশারিস এর ধরেন আপনি ফিশারিজ মানে জানেন না ধরে নিলাম পরীক্ষায় আপনার কমন নাও আসতে পারে তাহলে আপনি ধরে নেবেন এই ফিশারির ডেভেলপমেন্টটাকে ম্যারিন বায়োলজি কি করেছে ফার্দার করেছে ফিশারির ডেভেলপমেন্টটাকে ম্যারিন বায়োলজি কি করেছে ফার্দার করেছে তো ম্যারিন বায়োলজি সম্পর্কে আমরা কি তথ্য পেলাম মেরিন বায়োলজি হচ্ছে কি ওশেনিক প্লান্ট এনিমেল এবং তাদের ইকোলজিক্যাল রিলেশনশিপের একটা স্টাডি স্টাডি মানে পড়াশোনা স্টাডি মানে গবেষণা যেটাই ধরে নেন আপনি আচ্ছা আরো ডিটেলসে যাই আপনারে একেবারে ভিতরে নিয়ে যাই এটা মূলত দুইটা সেন্টেন্স ছিল সেন্টেন্স কি দেখেন প্রথম সেন্টেন্স হচ্ছে ম্যারিন বায়োলজি ইজ দা স্টাডি অফ অশনিক প্লান্ট এন্ড एनिमल्स এন্ড देयर ইকোলজিক্যাল রিলেশনশিপ আরেকটা বাক্য হচ্ছে ম্যারিন বায়োলজি হ্যাজ ফারদার দ্য এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট অফ ফিশারিজ তারে দুইটা সেন্টেন্স মজার ব্যাপার দেখেন ইংলিশ কত সহজ দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু सेम ম্যারিন বায়োলজি মানে দুইটা সেন্টেন্স একটা বিষয় নিয়ে কথা হচ্ছে তাহলে কি দরকার আমাকে দুইটা সেন্টেন্স আলাদা আলাদা করা তো আমরা কি করলাম এই মেরিন বায়োলজি সাবজেক্ট হিসেবে বসালাম এবং কি করলাম পরবর্তী সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম পরবর্তী সাবজেক্ট এবং বারোটাকে বাদ দিয়ে কমা দিয়ে ওই সেন্টেন্সটাকে ঢুকাই দিলাম ভিতরে তখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স মানে দুইটা সিম্পল সেন্টেন্সকে মিলাই আমরা মাত্র একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে আমরা কি করতে পারবো এইভাবে দুইটা সেন্টেন্স একই বিষয় নিয়ে কথা হয় তাহলে আমরা একটা সেন্টেন্সকে এভাবে কমার মাধ্যমে মাঝখানে ঢুকাই দিব ক্লিয়ার ব্যাপারটা আস্তে আস্তে আরো বুঝতে পারবেন তাহলে এবার বলেন এই বাক্যটা মনের মতো করে মনের মতো করে বুঝতে পারছেন কিনা প্রাপোজিশনে ব্যবহারটা ধরাই দিই কারণ আপনি সাবজেক্ট চেনার পর বাক্য বোঝার জন্য আর কিছু লাগবে না আমি কথা দিচ্ছি আর কিছু লাগবে না জাস্ট প্রিপোজিশন পারলে আপনি বাক্য বুঝতে পারবেন বাক্যের সামারি কি আচ্ছা দেখি কমেন্ট করেন এই বাক্যের সাবজেক্ট কোনটা প্রোডাকশন হবে নাকি ডিফারেন্ট কাইন্ডস হবে নাকি আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস হবে বাক্যের সাবজেক্ট কোনটা দেখি কমেন্ট করেন দ্রুত মাশাআল্লাহ 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 প্রোডাকশন বাক্যের সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে প্রথম কথা এরপরে দেখেন একটা প্রিপোজিশন চলে আসলো আমরা জানি প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না তাহলে আমরা কি করতে পারি যখনই দেখলাম যে সাবজেক্ট এর প্রথমে একটা ওয়ার্ড পেলাম প্রোডাকশন এরপর একটা প্রিপোজিশন চলে আসলো আমরা কি করব ওই প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত যত ওয়ার্ড আছে কেটে দিব সবগুলোকে কেটে দিব কেন কেটে দিব যেহেতু প্রিপোজিশন চলে আসছে সো এরপরে আর সাবজেক্ট থাকার কোনো সম্ভাবনা নেই ক্লিয়ার ব্যাপারটা ওকে এছাড়া তো সহজ করে বোঝানো যায় কিনা আমি জানি না প্রোডাকশনের পরে একটা প্রিপজিশন চলে আসছে তো প্রোডাকশনের পরে আর সাবজেক্ট হবে না সোজা কথা চলেন তাহলে সাবজেক্ট হচ্ছে প্রোডাকশন ভার্ব কি ইজ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কি এজেন্সিয়াল তাহলে বাক্যের সামারি হচ্ছে দ্য প্রোডাকশন ইজ এজেন্সিয়াল মানে প্রোডাকশনটা এজেন্সিয়াল প্রোডাকশনটা এজেন্সিয়াল মানে কি ইম্পর্টেন্ট মানে প্রোডাকশনটা গুরুত্বপূর্ণ এখন যদি আপনি প্রোডাকশনের মিনিং জানেন তো ভালো আপনার জন্য ভালো আর যদি না জানেন তো সমস্যা নাই রহিমের মিনিং রহিম করিমের মিনিং করিম বুঝাইতে পারছি যদি বোকাবলি না জানেন রহিমের মিনিং রহিম আর্টিকেলের পরে কি বসে নাউন বসে সো আর্টিকেল হচ্ছে দা সো প্রোডাকশন একটা নাউন প্রোডাকশনের মিনিং যদি আমি জানি তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট আর যদি না জানি তো আল্লাহ ভরসা না জানলে নাই না না জানলে 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 ভালো আরো ভালো হ্যাঁ তাহলে দা প্রোডাকশন ইজ এজেনশিয়াল এটা হচ্ছে বাক্যের সামারি এবার আর কি লাগবে জাস্ট প্রিপোজিশন ধরবেন আর বাক্য বুঝবেন প্রিপোজিশন ধরবেন বাক্য বুঝবেন প্রিপোজিশন ধরবেন বাক্য বুঝবেন আর কোনো কাজ নাই নেই সোজাইস তো আমি যদি বলি প্রোডাকশনটা কি আমি তো জানি না এই যে পিপুশন অফ বলে দিবে এটা হচ্ছে डिफरेंट কাইন্ডস এর প্রোডাকশন কিসের প্রোডাকশন डिफरेंट কাইন্ডস এর প্রোডাকশন উল্টো দিক থেকে যাবে এবার যদি বলেন डिफरेंट কাইন্ডসটা কি সেটাও পিপুশন অফ বলে দিবে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস তো সবগুলা ওয়ার্ডকে কে অফ কানেক্ট করলো কানেক্ট করে উল্টো দিক থেকে मीनिंग দিবে অফ এর मीनिंग হচ্ছে এর ঠিক আছে বুঝে নেবেন তাহলে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস গুলোর ডিফারেন্ট কাইন্ডের প্রোডাকশন আর্টিফিশিয়াল মেটিরিয়ালস গুলোর ডিফারেন্ট কাইন্ডের প্রোডাকশন এভাবে উল্টো দিক থেকে মিনিং যাবে ধরাতে পারছি আর্টিফিশিয়াল ম্যাটিরিয়ালসগুলোর ডিফারেন্ট কাইন্ডসের প্রোডাকশন এভাবে উল্টো দিক থেকে মিনিংটা যাবে প্রোডাকশন মানে উৎপাদন ডিফারেন্ট কাইন্ড মানে বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস মানে কৃত্রিম দ্রব্য তাহলে কৃত্রিম উপাদানগুলোর বিভিন্ন প্রকারের উৎপাদন ইজ এজেন্সিয়াল গুরুত্বপূর্ণ ফর ফর অর্থ কি সবাই জানেন পরার্থ কি জন্য কারণ অথবা উদ্দেশ্য এগুলা বুঝায় ঠিক আছে এখন এটা যে এজেন্সিয়াল এটা উদ্দেশ্য কি এটা কারণ কি প্রিপজিশন পর তাহলে আমরা জানি প্রত্যেকটা প্রিপজিশন কি করে তার আগে নাউন সম্পর্কে তথ্য দেয় সো এজেন্সিয়ালটা কেন এজেন্সিয়াল তথ্য দিচ্ছে এটা হচ্ছে কনজারভেশনের জন্য কিসের জন্য কিসের জন্য এজেন্সিয়াল কনজারভেশনের জন্য এখন যদি প্রশ্ন করেন যে কনজারভেশনটা কি আমি তো জানি না তো প্রিপজিশন অফ বলে দিবে এটা কিসের কনজারভেশন

বুঝতে পারছেন বাক্যটা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন তো দেখি একটু কমেন্ট করেন বাক্য বুঝার জন্য কিছুই লাগে নাই শুধু প্রিপোজিশন লাগছে আর লাগছে সামারি সামারি কিভাবে বের করবেন সেটা নিয়ে তো অনেক কথা হয়েছে এতক্ষণ দেখি এবার আপনাদের মতামত চাই আমি দেখি কমেন্ট করেন বুঝতে পারছেন নাকি পারেন না আচ্ছা ইংলিশ কি সহজ না কঠিন দেখি একটু কমেন্ট করেন তো সিম্পল নাকি ডিফিকাল্ট কি মনে হচ্ছে ক্লাস করে কি মনে হচ্ছে ইনশাআলা